আমার কাছে না একটা গিফট আছে, তুমি কি নিতে চাও? না, অনেক মানুষ আমাকে আন্টিও ডাকে, অনেক মানুষ আমাকে ভাবি ডাকে, যাদেরকে আমি চাই না যে ভাবি ডাকুক তারা আমাকে ভাবি ডাকে বেড়াইতেছে। ওয়া মায়া নিয়ে কাজ করতেছোস? ট্যাকের প্রজেক্ট এম্পাওয়ারিং উম্যান অ্যান্ড ইউথ অন ডিজিটাল প্ল্যাটফর্মের অংশ হিসেবে আমরা যাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমের সুরক্ষিত ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে। এর মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের অনলাইন এবং অফলাইনের দর্শকদেরকে সংযুক্ত করতে। আর তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অনলাইন দর্শকদের জন্য এই শো জেনে বুঝে অনলাইনে আপনাদের সাথে আজকে আছি আমি আবির দে, আমরা তো নেটওয়ার্কের একজন চেঞ্জ মেকার। আমাদের এই শোতে আমরা এক একদিন এক একটা বিষয়ে কথা, আর আমাদের আজকের বিষয় মত না মিললেও শ্রদ্ধাশীল থাকছি তো। তবে আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে রয়েছেন আরও একজন, যার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হলেও তার পাশাপাশি তিনি একজন ইমার্জিং ইন্টারন্যাশনাল ইউথ লিডার এবং রেডন অর্গানাইজেশনে কাজ করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে। সো দেরি না করে চলুন তার সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। সো প্লিজ ওয়েলকাম রাবা খান। হ্যালো। হ্যালো, কেমন আছো? এই তো অনেক ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আজকে কিন্তু খুব কড়া একটা আড্ডা হবে। পারফেক্ট, আমি ইম্পর্টেন্ট কথা মানে জিনিসপাতি নিয়ে কথা বলবো, বাট আই থিঙ্ক ক্যাজুয়ালি আমাদের এক্সপিরিয়েন্সেস শেয়ার করবো। অ্যান্ড আর আমি শুনতে পেয়েছি যে ইউর অলসো ইন রেডিও, আমাদের উপর করে একটা অলরেডি নিয়ে বসতে। তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর, তার পাশাপাশি রেডিওতে একজন আর্জে, তো উই নো যে অনলাইন প্ল্যাটফর্মটা আসলে একটু হলেও কিছুটা ডিফারেন্ট যে কোনো জায়গা থেকে, তো সেই বিষয়ে আমরা আসলে আড্ডা দিব। তবে এক্ষেত্রে আমাদের জিনিসটা হবে একটু ভিন্নভাবে, শুরুটা একটু ভিন্নভাবে করব। তো আমার কাছে একটা বল আছে, বলটা এখানে রাখা হয়েছে একটা গেম খেলার পারপাস। আমি এটা পিক করব আর এখানে কিছু লেখা আছে। হ্যাঁ, একটা আমি তুলব, একটা তুমি তুলবা। ওকে, এন্ড সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ডান, যার ভেতর যেটা আছে। ওকে ডান। সো আমি, হ্যাঁ আমি অনেক এক্সাইটেড কি আসে তোমার ভাগ্যে সেটা জানার জন্য। ওকে, আপনার সিরিজ একটা পোস্টে হাহার ইয়েগুলো নিয়ে কিভাবে ডিল করেন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যে ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে? সেটাই, এটা নর্মাল, কিন্তু এই যে এখানে লেখা যেরকম সিরিয়াস পোস্টের নিচে এটা অনেক হয়। আই ডোন্ট নো ওয়াই, ফার্স্ট আমার মন খারাপ হয়ে যায় তো এটা দেখে যে কেন আর এক দিছে, বাট এখন এটা মেনে নিতে পারছি কিন্তু ইগনোর করি। আমার কাছে মনে হয় এটা এটাকে এত ভয় করে সিরিয়াস না করে আই থিঙ্ক জাস্ট ইগনোর। দেখি আমার ভাগ্যে কি আছে। অনলাইনে কোনো একজনের কথা একদমই আপনার মূল্যবোধের সাথে যাচ্ছে না, তাকে খোঁচা দিয়ে কথা বলবেন? ওকে, প্রথম কথা হচ্ছে যে এই ধরনের মানে সিচুয়েশন অনেক পেয়েছি, বিশেষ করে আমি যেহেতু নারীদেরকে নিয়ে কাজ করতাম, তাদের ভায়োলেন্সের এগেনস্টে কাজ করতাম, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতাম, তখন একজন একদিন দেখলাম যে সে কমেন্ট করেছে আমাকে যে কোলা হইয়া মায়া নিয়ে কাজ করতেছোস। তো আমি লাইক, মানুষ কি একটা মানুষকে আরেকটা মানুষের মানে রাইটস নিয়ে কথা বলতে পারে না? সো এই জন্য আর কি রিপোর্ট, অ্যান্ড আমি একটা কাজ করেছিলাম, আমি কমেন্ট রিপোর্ট করেছিলাম। সো এইটা এটা খুবই এফেক্টিভ হয়েছিল ওই ক্ষেত্রে। ওকে, লেটস সি। ওকে, লং কোয়েশ্চন। দেখো, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিলেন, কিন্তু সেটাতে একজন আপনার সাথে দ্বিমত পোষণ করে নেতিবাচক কমেন্ট করল, তখন কি করতে পারে? এটা হয় অনেক, অ্যাজ ইউজুয়াল অনেক কমেন্টস এরকম থাকে, বাট আমি অনেক কমেন্ট সেকশন চেক করি, যে কারণে যেটা হয় হচ্ছে অনেক ফানি ফানি নেগেটিভ জিনিস পাই, তো মানুষ বলে, মানুষ আমাকে ঢঙ্গি ডাকে, নেকা ডাকে, ওভার অ্যাক্টিং ডাকে, আর আমি আন্টিদের রিলেটেড ভিডিওস বানাই তো এই জন্য অনেক মানুষ আমাকে আন্টিও ডাকে, ভাবিদের নিয়ে ভিডিও বানাই, মানুষ আমাকে ভাবি ডাকে, যাদেরকে আমি চাই না যে আমাকে ভাবি ডাকুক তারা আমাকে ভাবি ডাকে বেড়াইতেছে আল্লাহ জানে কেন। বাট দিস হোয়াট হ্যাপেন্স, এরকম টাইপের কমেন্টস মানে আমরা পেয়ে থাকি ইউজুয়ালি। আর কমেন্টস যেহেতু চেক করি, একবার একটা খুবই ফানি ইনসিডেন্ট হয়েছে যে আমি দেখতে পাচ্ছি যে একজন কমেন্ট করছে, ওটার মধ্যে নামটা ডিফারেন্ট বাট পিকচারটা, তার প্রোফাইল পিকচারটা আমার ছবি। সো আই ওয়াজ লাইক, এটা ফেক প্রোফাইল আমি বুঝছি। আই প্রেস ইট জাস্ট ফর ফান, দেখার জন্য কি কি আছে, কি কি পোস্ট করতেছে সে, যেটা আমি অলওয়েজ, সেও কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছে হয়তো। আমি প্রেস করলাম, দেখলাম যে অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আই ডিডন্ট নো এন্ড আই ডিডন্ট চেক, বাট দেখি যে মিউচুয়ালস আমার বাবা। আই ওয়াজ লাইক, ও নো, পরে আমি বাবাকে একটা স্ক্রিনশট পাঠাই, বলছি বাবা ওয়াই আর ইউ ফ্রেন্ডস উইথ দিস অ্যাকাউন্ট, প্লিজ আনফ্রেন্ড। এরকম অনেকবার হয়েছে আমার সাথে, বাট এরকম নেতিবাচক কমেন্ট করলে কি করা যায় আসলে? ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইট টু দেম, না বুঝলে তখন যে ব্লক। সো আজকে আমার আর রাবার আলোচনা থেকে কিন্তু অনেকগুলো বিষয় উঠে এসেছে, যে কীভাবে আমরা সোশ্যাল মিডিয়া আরও সুরক্ষার সাথে ব্যবহার করতে পারি।
যেমন বিভিন্ন সময় আমাদের আলোচনায় উঠে এসেছে যে যদি কোনো নেগেটিভ কমেন্ট চলে আসে তাহলে হয়তো আমরা সেটাকে পজিটিভলি সেটাকে আমরা কথা বলে সর্ট আউট করতে পারি, অথবা আরও বিভিন্ন টুলস যেমন সে যদি আমার ফ্রেন্ড লিস্টের কিউ হয় তখন আমরা তাকে আনফ্রেন্ড কিংবা ব্লক করতে পারি। এছাড়াও আমরা যদি দেখি যে কমেন্টটা খুবই বেশি থ্রেটেনিং আমাদের জন্য তখন আমরা সেটা কমেন্ট রিপোর্ট আকারে রিপোর্ট করতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের আজকের আলোচনা থেকে আমরা উঠে এসেছে দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ রাবা ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আর আমি আমার সব এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারলাম, সো আই এম খুব গ্রেটফুল। আর আই হ্যাড আ লাভলি এক্সপিরিয়েন্স। আমরা আশা করি যে সামনের দিনগুলোতে আমরা এই ধরনের টপিক নিয়ে আরো অনেক কথা বলবো এবং একদম ধরনের আরো অনেক বিষয় উঠে আসবে যেটা হয়তো আমাদের অডিয়েন্সকে হেল্প করবে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। সো আজকের আমাদের প্রোগ্রাম এ পর্যন্তই। দেখতে থাকুন আপনারা জেনে বুঝে অনলাইনে, আমার প্রোফাইল আমার হাতে।